তো আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সে হচ্ছে আমার ভাইকে আগেও দেখেছিলেন, তো ওই ভাই কিছু ইলেকট্রিক বিষয়ে আপনাদেরকে বলবে যে এই এইভাবে কাজ করলে, মানে এই ভিডিওটা সম্পূর্ণ আমার যত ইলেকট্রিক বা প্লাম্বারের কাজ যেসব ভাইরা জানেন সেই সব ভাইদের জন্য খুব মূল্যবান একটি টিপস, এই এইভাবে কাজ করলে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন। তো সেই ভাইয়ের ওখানে যাচ্ছি, তো আসলে ভাইয়ের কথাগুলো শুনবেন এবং ভাই কি বলে এর আগেও দেখেছেন হয়তো ভাইকে, তো তার কথাগুলো শুনবেন এবং ফলো করবেন, আর এই কাজগুলো জেনে আসলে ইনশাল্লাহ আপনার ভালো একটা ইনকাম হবে। মানে ভাইয়ের দোকানে যে ড্রাইভারটা চাকরি করে সেই ড্রাইভারটার বর্তমান বেতন কেমন এবং কত বছর কাজ করে এবং কী কী কাজ করে, এই বিষয়টা কিছু হলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওগুলি দেখবেন, আমি কিন্তু সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আসতে ইনশাল্লাহ ভিডিওগুলি অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো না কোনো ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। আমি সবসময় সাধারণ ভাবে চলাফেরা করতে পছন্দ করি, আর হচ্ছে আপনাকে মানে যে বিষয়টা বললাম যে অনেক ভাইরা ইলেকট্রিশিয়ান বা প্রায় পাইপ ফিটারের হিসাবে আসতে যাচ্ছে, তো সেই বিষয়ে আপনার সঙ্গে কিছু আলাপ করতে চাইলাম যে এই বিষয়ে আসলে কি তারা মোটামুটি সাকসেস হবে কিনা, কারণ এখন তো বাইরে বিল্ডিংয়ে হয়তো তেমন একটা কাজ নাই, কিন্তু আপনার এখানে এরকম দোকানপাট বসে মানে অবসর টাইমে আপনার কোম্পানি বা যে ডিউটির ফাঁকে, যেমন আসরের পরে যখন ডিউটিতে কোম্পানি 8 ঘন্টা, এরপর ধরুন আসর থেকে রাতে 10টা পর্যন্ত আমার দোকান খোলা থাকে, যেমন আসর পর মানে 4:30 থেকে 10টা পর্যন্ত দেখার বসলে কারো একটা ফিস লাগাবে, কারো একটা লাইট লাগাবে, একটা সকেট লাগাবে, 10 টাকা 15 টাকা 20 টাকা 30 টাকা এইভাবে করতে করতে হয় কি প্রতিদিন 100-150 রিয়াল হয়ে যায়। অ্যাভারেজ মাসে যদি প্রতিদিন করে আপনি 100 টাকা করে ধরেন, তো মাসে 3000 রিয়াল, কোম্পানিতে যদি বেতন পান 1500 রিয়াল, 4500 রিয়াল, বাংলাদেশের 1 লাখ টাকা আলহামদুলিল্লাহ। আপনার হয়তো ইতিপূর্বে আমার দুই একটা ভিডিও দেখছেন শফিক ভাইয়ের, এখানে আমার দুই একটা ইন্টারভিউ আপনি দেখলাম, সবাই মাশাল্লাহ লাইক করছেন, সবাইকে থ্যাংকস এই জন্য। আর আসলে শফিক ভাইয়ের এখানে তো প্রতিদিন আপনারা নিউ আপডেট পেতে থাকেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পাবেন। আমি আজকে শুধু একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি, সৌদি আরবে আপনারা সবাই জানেন সারা বিশ্বে করোনার যে প্রাদুর্ভাব চলতেছে এই প্যান্ডামেন্টিক টাইমে, আমাদের দেশে বিশেষ করে আইন কানুন তো কেউ মানে না, এই দেশের খুব স্ট্রিক্টলি আইন, বিশেষ করে মাস্ক। এবং আপনারা দেখছেন আমি যখন এন্ট্রি করি তখন ওখানে শরীরের টেম্পারেচার মারার মেশিন আছে, হ্যাঁ এই জিনিস দুইটা এখন এখানে কম্পলসারি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ওই মেশিনটা থাকতে হবে এবং প্রত্যেকটা লোকের এই মাস্ক পরতে হবে। যদি আপনি মাস্ক না পরেন আপনাকে কেউ কিছু বলবে না, গাড়ি চালাচ্ছেন মাস্ক পরেন না, পিছনে গাড়ির নাম্বার টুকে নিয়ে যাবে, আপনাকে 1000 রিয়াল জরিমানা। তো যারা এই সৌদি আরবে আছেন, আমরা সবাই সাধারণত বাংলাদেশি যারা সবাই কম বেতনে চাকরি করি, এখন কারো বেতন দেখা গেছে 500 রিয়াল 800 রিয়াল, বা কেউ ওভারটাইম করে হয়তো বা 2000 রিয়াল বা 1800-1500 রিয়াল বেতন পান, একটা মাস্কের দাম মাত্র 50 পয়সা একটা মাস্ক না পরার কারণে 1000 রিয়াল আপনাকে জরিমানা গুনতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি কিছু কাজের বিষয়ে যদি বলতে দেখ, ইলেকট্রিক সবাই এই কাজটা করবেন। আর একটা জিনিস হলো, যারা এখানে আছেন বিদেশে এবং দেশে থেকে নতুন আসতে যাচ্ছেন, বিশেষ করে ইলেকট্রিক কাজটা যদি শিখে আসতে পারেন এবং প্লাম্বারের কাজটা, আপনার যে অনেক প্লাস পয়েন্ট, যেমন আমার যে দোকান আছে এই দোকানে অন্তত আসরের পরে মিনিমাম 5 থেকে 7 জন ইলেকট্রিশিয়ান এসে বসে, যেমন কাস্টমার আসে, আপনার আগেও হয়তো আমার ইন্টারভিউতে দেখছেন, হ্যাঁ এরকম যদি কেউ আশেপাশে ইয়াম্বুতে থাকেন তাহলে আমি সবাইকে ইনভাইট করবো আমার দোকানে আসেন বসেন, ইনশাল্লাহ প্রতিদিন মিনিমাম 100-150 রিয়াল ইনকাম করতে পারবেন। তো বিশেষ করে সবার কাছে অনুরোধ, কাজ শিখবেন, উইদাউট কাজ না শিখে শুধু আমি দেখি অনেকে শফিক ভাইয়ের ভিডিওতে চ্যানেল করে ভাই আমি কিছু কাজ জানি না আসতে চাচ্ছি, এই ধরনের ভাই এই কমেন্টস আর ভালো ভালো সুন্দর কথা কোনো লাভ হবে না, আপনাকে কাজ করতে হবে। বিদেশে কাজের মূল্যায়ন ওই বস মুদির এই ধরনের পোস্ট নিয়ে লাভ না, আমি এই দোকানের ম্যানেজার পোস্টে আছি কিন্তু আমি কাজ করি লেবারের মতো। যদি আপনারা দেখেন আমার যখন মাল আসে বিভিন্ন কোম্পানি থেকে, আমি যখন মাল লোডিং আনলোডিং করি, এই দেখেন এই হলো আমার দোকানের এরো ধরেন এসে আমার দোকানের পাইলট, সে গাড়ি চালায় মিসরি, হ্যাঁ ওর কিন্তু সব কাজ করার কথা, কিন্তু তারপর আমি বসে থাকি না, কারণ আমি বসে থাকলে দেখা গেছে মালিক দেখবে তো বসেই আছে, এ তো কাজ করে না, সৌদা খালি খালি বেতন নিচ্ছে, তো আমি এর সাথে একসাথে কাজ করি লেবারের মতো। ওকে, এটা মাসরি বা শেকেল পাকিস্তানি, যদিও সবাই বলে পাকিস্তানি বা ছেলে হিসেবে যথেষ্ট ভালো, ও ওর স্যালারি হলো বর্তমানে এই দেশি টাকার 2400 রিয়াল, আকামা টিকিট থাকা খাওয়া সব কিছু মালিকের,
খাওয়া মালিকের, নাস্তার টাকা মালিকের, আকামা টিকেট সবকিছুই মালিকের। এরকম দোকানে আসলে এরকম ভালো পজিশনে এখন এখন এই এই ভদ্রলোক তো 8 বছর এখানে আছে, আসার সাথে সাথেই যে কেউ সোনার হরিণ পেয়ে যাবে সেটা তো না, এবার তেমনই আছে না সাইন তাই না, আটটা বছর আসার আছে না, 8 বছর 10 বছর স্ট্রাগল করার পরে তার বেতন হয়েছে, আগে যখন ঢুকছে তখন তার বেতন ছিল 1500, এখন আসলেই অনেকে মনে করে সোনার হরিণ বিদেশ গেলে পেয়ে যাবো, না ভাই কাজ ছাড়া কারো কোনো মূল্য নাই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজ ধরুন ইলেকট্রিশিয়ান যদি কেউ থাকেন বা প্লাম্বারের মিস্ত্রি, আমাদের দুইটাই দোকান পাশাপাশি, ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার, আসরের পর আমার দোকানে এসে বসতে পারেন, সকালেও বসতে পারেন, কাস্টমার আছে ইনশাল্লাহ কাজ হবে। আচ্ছা দেখেন আমি আমি কেন বলি, দেখেন কাজ জানলে, এর আগে অনেক ভিডিওই আছে, এই যে আমি এখন বর্তমান যে দোকানটায় আছি এটা কিন্তু অনেক বড় একটা ইলেকট্রিক দোকান, এই দোকানেই এই দোকান থেকে কিন্তু অনেক মানুষ বাহিরে কাজ করে, মানে কোম্পানিতে কাজ করার পাশাপাশি এখানে এসে, এইরকম অনেক দোকান আছে সৌদি আরবে, যদিও বা এখানে সৌদিকরণ আছে, সৌদিরা থাকে, তার পাশাপাশি আজনবী মানে প্রবাসীরাও ডিউটি করে, তো এইসব দোকানে এসে বসে তারা টুকটাক যে ইনকামটা করে, বা আপনার এই দেশে কিন্তু এই যে মেনটেন্যান্সের কাজ এগুলো কিন্তু সারা জীবনই থাকবে, এদেশে না সব দেশেই সারা জীবনই থাকবে, বুঝছেন তো, এই কাজগুলো যে করে আপনার এই কাজগুলো সবসময় থাকবে, আপনার তারা সবসময় এই লোকগুলো চাইবে, তো আপনার ইচ্ছা করলে মনে করেন যে আপনি এখানে এসে বসলেন, একটা কাজ জানলেন, কাজ জানার পর দেখা যাচ্ছে আপনি সামনে একটু দেখে শুনে বসলেন, বসে আজ আসলো যে আপনার এই কাজ করতে হবে, এই লাইট লাগাতে হবে, এই ফ্যান লাগাতে হবে, বা একটা বিল্ডিংয়ের কাজ, যারা কাজ জানেন আর কি, যারা প্লাম্বার ইলেকট্রিক কাজ যারা জানেন আর কি, আমি তাদের ক্ষেত্রে বলতেছি, সবাই না, যারা এই সব ধরনের ইলেকট্রিক সাইডের কাজ যারা জানেন তাদের জন্য আমি বলতেছি, তারা কোম্পানি কাজের পাশাপাশি যদি সুযোগ সুবিধা বুঝে, যদি মনে করেন যে আমি এখন একটু অবসর আছি, যাই একটা ইলেকট্রিক দোকানের সামনে গিয়ে বসি, বসে দুটা টাকা ইনকাম করব, বা এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি মানে সঠিকভাবে করবেন, কোনো ধরনের আনলিগেন কোনো কাজ করবেন না, উল্টাপাল্টা কাজ করবেন না, আমি কিন্তু এই কথাগুলো বারবার বলি, এই দেশের নিয়মকানুন মেনেই এই কাজগুলো করবেন, যেহেতু আপনার ও কোম্পানিতে অল্প কিছু টাকায় বেতন যার কারণে আপনার হচ্ছে না, বা যারা কাজ জানেন তারাই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আপনি, আমি যেভাবে কাজগুলো করি আমার ভিডিওতে আসে, আপনার হয়তো দেখেছেন আমি যেভাবে কাজগুলো করি, এইভাবে আপনারা এই কাজগুলো করে চলতে পারবেন। সঙ্গে শেয়ার করি আরও যে কথাগুলো আসলে আপনাদেরকে জেনে রাখা অনেক ভালো, তো তার মধ্যে প্রথম একটি কথা বলবো, সে হচ্ছে আমার অভিজ্ঞতা, মানে আমার এখানে এই প্রায় 3-4 মাস আগে একটা ছেলে চলে গেছে দেশে, সে কিন্তু আপনার ঢাকাতে চাকরি করতো, তো ছেলেটার নাম হচ্ছে জুয়েল, এবং ছেলেটা এখানে আসছিল আপনার প্রায় 1 বছর থাকার পর এই 3-4 মাস আগে চলে গেছে, তো যাই হোক সে কেন চলে গেছে, সে হচ্ছে এখানে আসছিল আপনার ও দেশে কাজ করতো কি আপনার ইঞ্জিনিয়ারিং কাজ করতো, একটা বিল্ডিংয়ের যত ইঞ্জিনিয়ারিং কাজ আছে, মানে একটা বিল্ডিংয়ের আপনার কনস্ট্রাকশনের কাজে যে যে কাজ করা হয় সেই সব বিষয়ের উপরে একটা ইঞ্জিনিয়ারিং কাজ করতো, তো সেখানে ওর ইনকাম ছিল প্রতি মাসে আপনার 40-50 হাজার টাকা সর্বনিম্ন, তো ও আসছিল এই কারণে যে ওর ভাই একটা এখানে থাকে, তো ওর ভাই ওকে ভিসা দিছিল যে ওর মালিকের কাজ ছিল নাকি, ওর মালিকের অনেক কাজ ছিল, সে হচ্ছে ওর মালিকের আপনার বড় বড় কনস্ট্রাকশনের কাজ ছিল, বড় বড় বিল্ডিংয়ের কাজ ছিল, সেই কাজগুলো দেখে এখানে আসছিল, ওর ভাই বলেছিল যে তার মালিকের কাজ আছে, যে কাজগুলো ও করলে প্রায় আপনার 4-5 লক্ষ রিয়ালের কাজ, 4-5 লক্ষ রিয়ালের কাজ, তো সেই কাজগুলো যদি এখানে লেবারের সঙ্গে, বা লেবার যে ওর মালিক বলেছিল যে লেবার দেবে তার সঙ্গে, লেবার দিয়ে সে যদি কাজগুলো করতো দেখা যাচ্ছে তার প্রতি মাসে, মানে এভারেজে প্রতি মাসে দেখা যাচ্ছে 1.5 লক্ষ টাকা করে কমসে কম ইনকাম হতো, তো সেই হিসাব মতোই ও এখানে আসছিল, আসার পর তখন তো করোনা শুরু হয়ে গেল, আপনারা হয়তো জানেন, তো ও আসলো তার পরপরই করোনা শুরু হয়ে গেল, মানে করোনার এই যে মহামারী আকারে করোনা চলে আসলো, তো তার আগে কিন্তু মানে হয়তো তার 1 বছরের আগে আসছিল, প্রায় 1.5 বছর সব মিলায় হয়তো 1.5-2 বছর এরকমটাই হবে, তো যাই হোক আসছিল, আসার পর এরকম আপনার এখানে আসার পরে করোনার মহামারী আকার ছড়ায় গেল সারা দেশে বা সারা বিশ্বে, তো যার কারণে সে তখন আর ওই কাজগুলো মানে যেভাবে তার চিন্তাভাবনা ছিল তার মালিকের সঙ্গে, আসলে এখানে ওর মালিকেরও দোষ নাই বা ওরও দোষ নাই, এটা ছিল সম্পূর্ণ ওর ভাগ্যের উপরে বা ওর কপালের উপরে যার কারণে এমনটা হয়েছিল, তো আসলে কথাগুলো বললাম এই কারণে, অনেক ভাই আমি দেখেছি যে কমেন্ট করেন বা আমাকে ছবি দেন যে আমি এই এই কাজ করি, আসলে যে কাজগুলো আমি দেখেছি বাংলাদেশে করলে কিন্তু অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু হয়তো বলবেন যে না পারি না, আপনারা কেন পারেন না, যখন আপনারা বিদেশের চিন্তা করেন যে এই কাজগুলো যে আমি যদি বিদেশ গিয়ে করি তাহলে হয়তো এখানে যে অ্যামাউন্টটা পাচ্ছি হয়তো তার ডবল বা 3 ডবল আমি সেটা ইনকাম করতে পারবো,
কিন্তু এরকম ভেবে আসেন, আপনার কথা ঠিক আছে বা আপনাদের হিসাব ঠিক আছে কিন্তু ভেবে আসেন, আসার পর দেখা যাচ্ছে আপনার সেই ক্যাটাগরি অনুযায়ী বা সেই সেই লাইন অনুযায়ী আপনারা সেই কাজগুলো করতে পারেন না, মার পান না। যে কাজগুলো আপনারা এখন চাচ্ছেন সেই অনুযায়ী সেই কাজগুলো না পাওয়ার কারণে তখন এখানে আসার পর তখন আপনি আবার কী চিন্তাভাবনা শুরু করলেন যে আসলে তো আমার দেশেই ভালো ছিল, আমি কেন এখানে আসলাম, এই 4-5 লক্ষ টাকা খরচ করে কেন আমি এখানে আসলাম? তখন আপনার কী শুরু হয়ে গেলো, আপনার আবারও এই দেশের কথা শুরু হয়ে গেলো যে আমি দেশে গেলে এই ইচ্ছায় আর ভালো ইনকাম করতে পারতাম, আমার এত কষ্ট করতে হতো না বা এত কাজ নিয়ে পেরেশানি, এই যে আকামা, এই যে কপিলের সাথে একটা একটা কপিলকে ফায়দা দেওয়া, এইসব বিষয় নিয়ে তখন কিন্তু আপনার আবার ওই দেশের প্রতি টান শুরু হয়ে যাবে যে না আমি দেশে চলে যাব। যে যে যেটা হয়েছিল ওই সেই জুয়েলের ক্ষেত্রে, সে কিন্তু এখানে আসার পর তখন বুঝতে পারলো যে আসলে আমার দেশের কাজটাই ভালো ছিল, তবে সেই ছেলেটা কিন্তু এখানে দেশে গিয়ে সে তার আগের কাজকর্ম করতেছে এবং সেখানে সে একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে, প্রায় 40-50 হাজার টাকার মতো ইনকাম করতেছে। তো আসলে এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন যে 4-5 লক্ষ টাকা খরচ করে আপনি ভালো একটা কাজ জানেন সেই কাজগুলো এখানে এসে করবেন, যদি আপনি সেই কাজগুলো না পান তাহলে আপনার ওদিকে গেল এদিকে গেল।